কথা ছিল মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে তাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়ে সোমবার মাল সফরে পা রেখেই মালনদীতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। বিজয়া দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনের সময় আচমকা বর্ষা বান আসে মালনদীতে, তলিয়ে যান অনেকেই, যাদের মধ্যে আটজনের মৃত্যু হয়, আহত হন আরো বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রথম দিনেই মৃতের পরিবার পরিজনদের সঙ্গে দেখা করলেন তাদের বাড়িতে গিয়ে। 10 ফুট বাই 10 ফুট ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোন রকমে বসার জায়গা করে নিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পরিবারের শোকার্ত বৃদ্ধার পাশে বসে থাকা মুখ্যমন্ত্রীর হাতে চায়ের কাপ ধরিয়ে দিলেন পরিবারের সদস্যরা। কোথাও দেখা গেল আগুনের সঙ্গে জলকে তুলনা করছেন মুখ্যমন্ত্রী। আগুন যদি একবার লাগে সে এমন হবে যে যতক্ষণ না নিবাচ্ছেন ছড়িয়ে যাবে। জল হচ্ছে, যদি কেউ জলের জন্য অপেক্ষা করে যে আসবে না আসবে না আসবে না, ও এক সেকেন্ডে ভাসিয়ে নিয়েছিল। মালনদীতে হড়পা বানে সেদিন যারা মারা গিয়েছিলেন তাদের প্রায় সব পরিবারের সঙ্গেই দেখা করলেন মুখ্যমন্ত্রী। বাকি রইল একটি পরিবার, তারা এদিন শহরে ছিলেন না। মঙ্গলবার মাল আদর্শ বিদ্যাভবন স্কুলে প্রশাসনিক সভা করার কথা মুখ্যমন্ত্রীর, সেখানে উপস্থিত থাকবেন মৃতদের পরিজনেরা। পূজোর সময় সকলেই আমরা আনন্দে মেতে ছিলাম, আমাদের অনেক উৎসবে অনেক মানুষ এসেছেন, উৎসবটা সকলের আনন্দে কেটেছে। কিন্তু কখনো কখনো কোনো পরিবারের বিপর্যয় ঘটে, দুর্যোগ ঘটে, অঘটন ঘটে। মালে এরকমই একটি ঘটনা ঘটেছিল, যাতে হড়কা বানে বা জলটা কোথা থেকে এসছে সে তো পরে ইনভেস্টিগেশন করে বেরোবে। আটজন মারা গেছেন, আমি নিজে ছজনের বাড়িতে এখনো পর্যন্ত ভিজিট করলাম। আরেকটি পরিবার আছে, আমি তার বাড়িতেও যেতে চাই, কিন্তু খবর নিয়ে দেখলাম তারা মনে হয় এখানে নেই, তারা গয়ায় গেছে। আগামীকাল তো মিটিং আছে, আমি বিশেষ করে যে ছেলেটি সবার জীবন বাঁচিয়েছে, মানিক থেকে শুরু করে দারা সিং থেকে শুরু করে আরো অনেক ছেলে আছে, ছেলে মেয়ে আছে, তাদেরও কালকে আমরা মিটিংয়ে ডেকেছি। তাই মিটিংয়ের আগে কালকে তাই একটু দেখা করে গেলাম, সবার সাথেই দেখা করে গেলাম। আর দুটো যে ফ্যামিলি আছে সেটাও আমি যেতে চাই, কিন্তু আমাকে পুলিশ খবর দিল যে ওরা নেই এখানে বাড়িতে, ওরা বাইরে গেছে। 19 অক্টোবর শিলিগুড়িতে বিজয়া সম্মেলনীতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, যেখানে সমগ্র উত্তরবঙ্গের 1006 পুজো কমিটি থেকে প্রায় 30,000 প্রতিনিধি আসার কথা। এই মেগা বিজয়া সম্মেলনের জন্য যে বিপুল পরিমাণ টাকা রাজকোষ থেকে বেরোবে তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে জানান উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী যা বলবেন নভেম্বরের গোড়ায় সেখানে গিয়ে তার জবাব দেবেন তিনি। কাল মালে যা যা মিথ্যে কথা বলে আসবেন, দীপাবলি, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো পেরিয়ে গেলে 5 তারিখে আমি মালে পাবলিক মিটিং করে ওনার উত্তরগুলো দেব 5ই নভেম্বর। মনে রাখুন, পরশু দিন 3.5 কোটি টাকা খরচ করে একটা বিজয়া সম্মেলন হচ্ছে কাওয়াখালীতে, সেখানে যারা উদ্বাস্তুরা আন্দোলন করছেন তাদেরকে পুলিশ তুলে দিয়েছে আজকে। সাথে সাথে উত্তরবঙ্গের মানে ফরাক্কার পর থেকে বৈষ্ণবনগর থেকে শুরু করে একেবারে ভুটান এবং কোচবিহারের বর্ডার পর্যন্ত, বাংলাদেশে আসামের বর্ডার পর্যন্ত 6,000 ক্লাবকে 5 জন করে লোককে যেতে হবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, মালনদীতে হড়পা বানে মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে রেড রোডে কার্নিভাল বন্ধ রাখার আবেদন করেছিলেন অনেকেই, কিন্তু তখন সে কথায় কর্ণপাত করেননি মুখ্যমন্ত্রী। একটু যেখানে যেতে চান রিসর্টে ভালো করে ঘুরে বেড়ান না, মালবাজারে তো অনেক ধরনের সব বাংলো আছে, সেসব ওনার পছন্দ হয়নি। ওনার পছন্দ সই প্রাইভেট, ওনার দলের লোকের বাংলো, সরকারের পয়সায় আসলে তাকে সাজানো হবে। মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন মালবাজারে, যখন মালবাজারের ছেলেরা বিপদে পড়েছে, মানুষ যখন মারা গেছে, তখন তো উনি কলকাতায় ধেই ধেই করে কার্নিভাল করেছেন, তখন তো কোনোদিন দুঃখ হয়নি। আজ এতদিন পর মনে পড়েছে মানে লোক দেখানো কাজ করতে উনি যাচ্ছেন, উনি উত্তরবঙ্গ ভ্রমণের জন্য যাবার মনস্থ করেছিলেন, সেটা একটু মালবাজার মালবাজার ভাব দেখাচ্ছে। রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ। 21-এর বিধানসভা ভোটে রাজ্য জুড়ে মুখ থুবড়ে পড়লেও উত্তরবঙ্গে নিজেদের গড় ধরে রাখতে পেরেছিল বিজেপি। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট,
তাই ঘটা করে বিজয় সম্মেলনী প্রশাসনিক বৈঠকের সঙ্গেই মাল নদীর বিপর্যয়ে মৃতদের পরিজনের সঙ্গে আজকাই সাক্ষাৎ তার। নিউজ টাইম।